ইয়াহারে চইলা গেলি কুন্দুরে কার বুকেতে ঘর বানাইলি আমি থাকি আনমনে। সাম্প্রতিক বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কণ্ঠশিল্পী নিলয় আত্মহত্যা করে তার জীবনকে শেষ করে দিলেন। এ যুবক, এ জীবন তোমাকে শেষ করার অধিকার কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনকে সৃষ্টি করেছেন, তিনি যখন খুশি সেই জীবনকে নিয়ে যাবেন। আজকে স্ত্রীর সঙ্গে ঝগড়া, আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। আজকে প্রেমিক প্রেমিকা প্রেম করেছে, ছেলে একটা মেয়ের সঙ্গে, তাকে বউ হিসেবে পায় নাই, তার বিয়ে হয়েছে, সে মৃত্যুবরণ করে। আজকে দুঃখ কষ্ট সব মিলেই তো জীবন, জীবন শুধু সুখের হয় না, সুখ দুঃখ, কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে, সমস্ত বিপদ বালা মুসিবতের মধ্যে সবুর করে টিকে থাকাই তো হলো ইমানদারদের কাজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সামান্য একটু ট্র্যাজেডি আসবে আর আমি আমার জীবনকে শেষ করে দেব, আত্মহত্যা করব, এটা করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জেনে রেখো, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের জীবন, তোমাদের মরণ সব কিছু কার হাতে? আর একটু জোরে বলেন। সুতরাং যারা নিজেদের নিজেরা নিজেদের জীবনকে শেষ করে দেয়, তারা আল্লাহর সঙ্গে নাফারমানি করে, সে নিয়ামত অস্বীকার করে, সে জুলুম করে আর আত্মহত্যা করে যদি কেউ মৃত্যুবরণ করে, সে জান্নাতি নাকি জাহান্নামী? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বিশ্ব নবীর হাদিস থেকে শুনাইছিলাম, এক জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জাহান্নামী মৃত্যুর ছয়টি আলামত রয়েছেন, তার মধ্যে সর্বপ্রথম আলামত হলেন আল ইনতিহারাত, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, রসুল বলেছেন তারা কোথায় যাবে? আরো জোরে বলেন, জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ? হে যুবক, তুমি চিন্তা করেছো জীবনকে শেষ করে দিলে আর তুমি বেঁচে গেলে, কিন্তু না, জীবন শেষ করে দেওয়া মানে বেঁচে যাওয়া নয়, বরং জীবনকে শেষ করে দেওয়া মানে জাহান্নামের মধ্যে নিজেকে ঢুকে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দোয়া করি, এই যুব সমাজ যেভাবে বিপদগ্রস্তর দিকে ধাবিত হচ্ছে এই আত্মহত্যা নামক মহামারী থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেশের মানুষদেরকে হেফাজত করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার কারণ আমাদের তো জীবন দিয়ে চলে যেতেই হবে, এই জীবনটা যাতে আমরা নিজেরা নিজেদের জীবনকে শেষ করে না দেই, বরং এই জীবন যদি আমরা দিনের জন্য দিতে পারি, ইসলামের জন্য দিতে পারি, কোরআনের জন্য দিতে পারি, ইসলামের জন্য দিতে পারি, আমাদেরকে শাহাদতের মর্যাদা দান করবেন কে? আর একটু জোরে বলেন। সুতরাং সাবধান, এ জীবন আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার জীবন, আমার জীবনে যদি না থাকে আমি কি করব, আমার দ্বারা কি হবে? সুতরাং এ জীবন শেষ করা যাবে না। আর মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মৃত দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষায় পাস করবে তারা যারা পৃথিবীতে ভালো ভালো আমল করতে পারবে। চিৎকার করে বলেন, কি আমল করতে পারবে? যারা ভালো আমল করতে পারবে, নেক কাজ করতে পারবে, সৎ কাজ করতে পারবে। সুতরাং যতক্ষণ আমাদের জীবন থাকে আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করার দরকার আছে না নাই? সূরা মুমিনুন সবাই চিৎকার করে আমার সঙ্গে তেলাওয়াত করেন সকলে, পড়ে না, আউযু বিল্লাহি মিনাজ বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম চিৎকার করে বলেন, কি নাম বললাম? মুমিনুন। এখন বলেন তো মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাস করা। জোরে বলেন, কি করা? মুমিন হলো তারা যারা ইমান এনেছে, আর ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। আর মুমিনুন মানে হলো
বিশ্বাসী গণ, বিশ্বাসীরা, বিশ্বাসী সম্প্রদায়। এখন বলেন তো দেখি, ঈমান অর্থ হলো বিশ্বাস করা, আর বিশ্বাসের বিপরীত শব্দ কি? অস্বীকার করা। বিশ্বাসের বিপরীত শব্দ কি? এখন বলেন, যারা বিশ্বাস করে এদেরকে মুমিন বলা হয়, আর যারা অস্বীকার করে তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। যারা অবিশ্বাস করে তাদের কি বলা হয়? সবাই একটু কথা বলার চেষ্টা করেন, তার কারণ এটা কিন্তু একটা কোরআনের ক্লাস। আমি আপনাদেরকে শিক্ষক হিসেবে চেষ্টা করতেছি কিছু বোঝানোর জন্য। আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে বুঝতে পারবেন, রেজা আছেন তো ইনশাল্লাহ। তাহলে বলেন তো দেখি, কাফের শব্দের অর্থ হলো অস্বীকার করা। তাহলে মুমিনদের জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন, মুমিনুন। কাফেরদের জন্য একটা সুরা আছে না নাই? নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কতটা ব্যালেন্স করলেন, ভালো করে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাব্বুল আলামিন মুমিনদের জন্য সূরা নাযিল করলেন, যে সূরাটির নাম হলো সূরা মুমিনুন। আবার কাফিরদের জন্য একটা সূরা নাযিল করলেন, যার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? আল্লাহ তাআলা মুমিনদের জন্য মুমিনুন নাযিল করলেন, কাফিরদের জন্য কাফিরুন সূরা নাযিল করলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে চিৎকার করে বলেন তো দেখি, মুমিন নয় কাফেরও নয়, মুমিনও নয় কাফেরও নয়, মাঝামাঝি যারা থাকে এদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন। তারা এই দিকেও থাকে, ওই দিকেও থাকে, এদের সাথেও থাকে, ওদের সাথেও থাকে, মুখের মধ্যে বলে এক, আর অন্তরের মধ্যে হলো আর এক। এদের পরিচয় কি? আরো জোরে বলেন। এই মোনাফিকদের নামে একটা সূরা আছে না নাই? মোনাফিকুন, মোনা। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য সূরা অবতীর্ণ করলেন মুমিনুন, কাফিরদের জন্য সূরা অবতীর্ণ করলেন কাফিরুন। মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করলেন, যার নাম হলো মুনাফিকুন। আল্লাহ তিন জাতির কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আর তিন জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে পরিপূর্ণ তিনটা সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কাফিরদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। যারা ঈমানদার বিশ্বাস করে, আর যারা কাফের তারা অবিশ্বাস করে, আর যারা মুনাফিক তারা মুখের মধ্যে বিশ্বাস করে কিন্তু অন্তরের ভেতরে সেটা বিশ্বাস করে না। এখন আপনি মুনাফিকদেরকে কোথায় পাবেন? মুনাফিকদেরকে একটু খোঁজার চেষ্টা করেন এই পৃথিবীর মধ্যে। যদি আপনারা বলেন, হুজুর আমরা ইহুদিদেরকে দেখতে চাই, ইহুদিদের মধ্যে সবচাইতে বড় রাষ্ট্রের নাম হলো ইসরায়েল, ইসরায়েলে গেলে আপনি ইহুদিদেরকে দেখতে পারবেন। যদি বলেন হিন্দুদেরকে দেখব, ভারতে গেলে আপনি হিন্দুদেরকে দেখতে পারবেন। যদি বলেন বৌদ্ধদেরকে দেখব, চীনে গেলে দেখতে পারবেন। যদি বলেন খ্রিস্টানদেরকে দেখব, আমেরিকার মধ্যে গেলে দেখতে পারবেন। কিন্তু যদি মুনাফিক দেখতে চান, এই মুনাফিক দেখার জন্য কোথায় যাওয়া লাগবে? ভারতে, আমেরিকায়? কোথায় যাওয়া লাগবে? তার মানে বোঝা গেল, ঈমানদার যেখানে থাকে ঈমানদারের ভেতরেই ওই দুই নম্বর ঈমানদার যারা সাজে থাকে এরাই হলো মুনাফিক। আমার কথা কি বোঝা যায়? মুনাফিক দেখার জন্য আপনার ভারতে যাওয়া লাগবে না, চীনে যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। মুনাফিকদেরকে যদি আপনারা দেখতে চান, আমার মনে হয় এই বাংলাদেশের ভেতরে বর্তমানে মুসলমান নামধারী মুনাফিকের সংখ্যা সবচাইতে বেশি। আমার ভাইরা, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রসুল কিন্তু কাফেরদেরকে ভয় কম করেছে, কিন্তু কাফেরদের চাইতে বেশি ভয় যাদেরকে করেছে তাদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, মুনাফিকদেরকে চেনা বড় কঠিন, কাফেরদেরকে চেনা খুবই সহজ।